গুড মর্নিং বন্ধুরা, আজকে 8ই মার্চ, বৃষ্টি ভেজা সকালের শুভেচ্ছা দিয়ে আজকের রাইডটা আমি শুরু করছি। আজকে আমি একটা হিস্টোরিক্যাল রাইডে বেরিয়েছি, যেই রাইডটা হচ্ছে বল্লালডিহি। তো বল্লালডিহি আমার বাড়ি থেকে 136 কিলোমিটার। আমি জাস্ট 6:10 বাড়ি থেকে বেরিয়েছি, জাস্ট 2 কিলোমিটার এসেছি। আজকের রাইডে আমার সঙ্গে আছে কৌশিকদা, যিনি আন্দুল থেকে আসছেন। তো ওনার সঙ্গে মিট হবে ভান্ডারহাটি থেকে, যে রাস্তাটা হাই রোডে গিয়ে মিট করেছে, তো সেইখানে। তো যেমন কথা ছিল সেই অনুযায়ী কৌশিকদাকে পেয়ে গেছি। কৌশিকদা আমার সামনে যাচ্ছে, রাস্তায় কোনো একটা জায়গায় আমরা টিফিন করবো এবার। তো টিফিন করবার জন্য এখন আমি বৈঁচি গ্রামে দাঁড়িয়েছি, আর কৌশিকদার সঙ্গে আপনাকে আমি পরিচয় করে দিই। ইনি একজন স্কুল টিচার, তো আজকে আমার সঙ্গে ইনি রাইডে বেরিয়েছেন। তো এখন আমরা টিফিন করব। তো রাইড ভালোবেসি অ্যাকচুয়ালি রাইড করা, তাই না কি? একদম। তো তো এরপরে এখানে আমরা খেয়ে দেয় মোটামুটি আর 65 কিলোমিটার রাস্তা বাকি আছে, রাস্তা গ্রামের মধ্যে দিই নর্মালি। তো আমরা টিফিন করে নিই, দেখা হচ্ছে রাস্তায়। তো জাস্ট অম্বিকা কাল্লা পৌঁছালাম, 108 শিব মন্দির, এখান থেকেই যাওয়া যায়। আপনারা যারা 108 শিব মন্দিরটি দেখেননি, তাদের রিকোয়েস্ট আমার প্লেলিস্টে গিয়ে, বর্ধমানের যে ভিডিও আছে সেখানে গিয়ে আপনারা 108 শিব মন্দির দেখতে পারেন। আর এখন বাজে 10:43, এখনও 43 কিলোমিটার রাস্তা বাকি আছে, মোটামুটি 1 ঘন্টা 40 মিনিট মতো আর আমাদের পৌঁছাতে সময় লাগতে পারে। বাইক কত গো? 2। পিছনে একটা গাড়ি, হ্যাঁ 2 বাইক বললাম তো। দুটো বাইক আছে, পিছনে একটা বাইক আছে। আর কোথা দিয়ে যাবো গো? হ্যাঁ সোজা এটা দিয়ে যাবো গো। দারুণ একটা অভিজ্ঞতা, গঙ্গার বুকে ফেরিঘাটে বাইক নিয়ে। এখানে স্ট্যান্ড করে দাও। কাল্লা থেকে শান্তিপুরের দিকে যেতে গেলে ফেরিঘাটটা ফেরতেই হতো, বিশাল একটা অভিজ্ঞতা, দারুণ সুন্দর। তো লাইফে সমস্ত ধরনের অভিজ্ঞতা একবার করে হওয়া দরকার, এটাও একটা হলো। ফেরিঘাট পেরোনোর জন্য এক একটা গাড়িকে 1700 টাকা করে এন্ট্রি দিতে হলো, আর তারপরে নৌকাতে ওঠার পরে প্রত্যেক বাইকে আবার 5 টাকা করে এক্সট্রা দিতে হলো, অর্থাৎ টোটাল 22 টাকা করে লাগলো। শান্তিপুর জাস্ট এন্টার করলাম, আর এখন বাজে 10:14, আর এখান থেকে বল্লালডিহি এখনও 30 কিলোমিটার রাস্তা বাকি। এখন বাজে 11:18, আর আমি পৌঁছে গেছি বল্লালডিহি, বামনপুকুরে এই বল্লালডিহি অবস্থিত। আমি এখন গেটের সামনে দাঁড়িয়ে আছি, তো ভিতরে ঢুকবো। তো চলুন দেখাই আপনাদের। গেট দিয়ে ঢুকেই আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার একটা বোর্ড এখানে দেখা যাচ্ছে, তো আপনারা ভিডিওটা পজ করে এটা পড়ে নিতে পারেন। আমি যে এখন ভগ্নস্তূপের সামনে দাঁড়িয়ে আছি, এটা 800 শতকের তৈরি, আর পরে বল্লাল সেন 1200 শতকে এই প্রাসাদটির ওপরে আরও একটা নির্মাণ করেন, যেটা বলা হয় মন্দির। অনেকের মতে এটি দুর্গ ছিল, কিন্তু আমার মনে হয় এটা দুর্গ ছিল না, এটা কোনো প্রাসাদ ছিল, পরে এটা মন্দিরে পরিণত করা হয় বল্লাল সেনের আমলে। বল্লাল সেন এমন একজন ব্যক্তি ছিলেন যিনি দানসাগর, অদ্ভুত সাগর রচনা করেছিলেন। আর ইতিহাসে কথিত আছে যে বল্লাল সেন কৌলিন্য প্রথা চালু করেন, কিন্তু বর্তমান ইতিহাসবিদগণ সেটা অস্বীকার করেছেন যে এমন একটা পণ্ডিত ব্যক্তি কৌলিন্য প্রথা চালু করতে পারেন না। তো তো সেটা বিতর্কিত বিষয়, সেটা সেই বিষয়ে আমি যাব না। তো চারপাশটা আপনাদেরকে ঘুরে দেখাই, তো দেখুন। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমি এমন এমন ভিডিওই করি, বিভিন্ন অফবিট জায়গায় আমি ঘুরি, সেই জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। ভবিষ্যতে যদি আমার চ্যানেলে কোনো ভিডিও আসে অবশ্যই আপনি সেটা দেখতে পাবেন, আর সাবস্ক্রাইব করার পরে বেল বাটনটা টিপে দেবেন, আর ভিডিওটা লাইক দিন, আর আপনার বন্ধুদের সঙ্গে পারলে শেয়ার করুন। একসময় সেন বংশের রাজধানী ছিল বিজয়পুর বা বিজাপুর, আর বিজাপুরের একটা অংশ
আমাদের এই নদিয়া জেলায় নবদ্বীপ এলাকাটাতেই ছিল। তো এই যে ধ্বংসস্তূপটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে বিজাপুরেরই একটা অংশ। তো এখানে খুললে হয়তো আরও ধ্বংসস্তূপ পাওয়া যেতে পারে, কিন্তু আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া শুধুমাত্র এইটুকুই খনন করে। বল্লাল সেন সেন বংশের একজন শ্রেষ্ঠ রাজা, আর তিনি সেন বংশের চতুর্থতম রাজা ছিলেন। তিনি বিজয় সেনের পুত্র এবং লক্ষণ সেনের বাবা ছিলেন। বল্লাল সেনের পরে লক্ষণ সেন এখানকার রাজা হন। তার রাজত্বের শেষ দিকে তুর্কি আক্রমণ হয়। খিলজির মাত্র 18 জন অশ্বারোহী বাহিনী লক্ষণ সেনকে বিজাপুর থেকে বিতাড়িত করে এবং এইখানে মুসলিম আধিপত্য কায়েম হয়। তারপরে সেন বংশ বাংলাদেশের কিছু অংশে কিছুদিন টিকেছিল, তারপরে ধীরে ধীরে সেন বংশ লুপ্ত পায়, সুলতানি বংশ শুরু হয়। এই হচ্ছে সেন বংশের ছোটোখাটো একটা ইতিহাস, যেটা আপনাদেরকে বললাম। আমরা যদি ইতিহাস না জেনে এই জায়গাটা ঘুরতে আসি, আমাদেরকে ইঁট দেখেই বাড়ি যেতে হবে। আর যদি ইতিহাস জেনে আসি, তো এই জায়গাটা দেখে রোমাঞ্চ অনুভব হবে। পুরানো একদম ইট। তো তখনকার দিনের কুমির মুখো পয় প্রণালী এটা। ঐতিহাসিকবিদরা তাই মনে করেন যেটার মাধ্যমে মন্দিরের জল নিকাশি ব্যবস্থা ছিল এটা। তখন মন্দিরে ঢোকার জন্য দুটো দ্বার ছিল। তো একটা দ্বার হচ্ছে এইটা, আর একটা দ্বার সম্ভবত দূরে যেটা দেখতে পাওয়া যাচ্ছে সেটা। সেন বংশের যে সমস্ত পুরাতাত্ত্বিক জিনিসগুলো এখান থেকে খনন কার্য করে পাওয়া গেছিল, তো সেই সমস্ত জিনিসগুলো এখন কলকাতার ইন্ডিয়ান মিউজিয়ামে রাখা আছে, আপনারা গেলে সেগুলোকে দেখতে পারেন। তো ভিডিওটা কেমন লাগলো জানাবেন, আর এই ভিডিওটা এখানেই শেষ করছি। তো দেখা হবে পরে অন্য কোনো ভিডিওতে। ততদিনের জন্য বাই বাই।